হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজ আমি আলোচনা করব মিসমি ট্যাবলেটের বিষয় নিয়ে। এই মিসমি ট্যাবলেটের ব্যবহার বিধি, এই মিসমি ট্যাবলেটটি কারা কারা ব্যবহার করতে পারবে, আর এই মিসমি ট্যাবলেটটি ব্যবহার করার পর শরীরে কি কোনো ক্ষতি হতে পারে, তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের দেব। তো এই ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করি এই মিসমি ট্যাবলেটের ভিডিওটি দেখার পর আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই মিসমি ট্যাবলেটটি তৈরি করে জি ড্রাগস কোম্পানি। আর এই মিসমি ট্যাবলেট একটি বক্সে আসে, ছোট্ট একটি ট্যাবলেট, এখানে দেখতে পাচ্ছেন এরকম ছোট্ট একটি ট্যাবলেট আসবে। আর এই মিসমি ট্যাবলেটের দাম দেখতে গেলে মাত্র 60 টাকা দাম। আর এর ম্যানুফ্যাকচারিং ডেট আসে 2020-তে, এক্সপায়ারি ডেট আসে 2023-এ। আর এই মিসমি ট্যাবলেটের ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে এর ভিতরে রয়েছে টোডালাফিল 10 mg। তো বন্ধুরা, এই মিসমি ট্যাবলেটটি আপনারা যে কোনো ঔষধের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকাল কিন্তু অনেক মেডিকেল স্টোরে এটা পাওয়া যাচ্ছে না, কারণ বন্ধুরা এই ট্যাবলেটটি ধীরে ধীরে বন্ধ হচ্ছে। কেন বন্ধ হচ্ছে আমি আগে গিয়ে আপনাদের জানাবো। তো বন্ধুরা, এই মিসমি ট্যাবলেটটির ব্যবহার বিধি হচ্ছে, যেসব মহিলার যৌন উত্তেজনা খুবই কম, তারা তাদের পার্টনারকে সুখ দিতে পারে না, যখন কোনো পার্টনার কোনো মহিলাকে বলে যে চলো আজকে যৌন মিলন করি, তো সেই মহিলা একদমই মানা করে দেয়, তার যৌন ইচ্ছা একদমই জাগে না, ইচ্ছাই করে না তার পার্টনারের সাথে সে যৌন মিলন করুক, তো তার পার্টনার কিন্তু এই দিক দিয়ে অনেক ক্ষিপ্ত থাকে আর অসন্তুষ্টও থাকে। তো বন্ধুরা, পুরুষদের যেরকম যৌন সমস্যা আছে, একই সমস্যা কিন্তু মহিলাদেরও আছে। তো সেই সব ক্ষেত্রে মহিলাদের যৌন উত্তেজনা বাড়ানোর জন্য এই মিসমি ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তো এই মিসমি ট্যাবলেটটি কিন্তু 18 বছরের উপরে মহিলাদের ব্যবহার করাতে পারেন। আর আপনারা এই মিসমি ট্যাবলেটটি কিন্তু বিবাহিত মহিলাদেরই ব্যবহার করাবেন, অবিবাহিত মহিলাদের কিন্তু একদম ব্যবহার করাবেন না। কারণ বন্ধুরা, এই মিসমি ট্যাবলেটের অনেক বড় সাইড ইফেক্ট আছে। যদি কোনো মহিলাকে না জানিয়ে এই মিসমি ট্যাবলেটটি ব্যবহার করান, তাহলে সেই মহিলার শরীরে হতে পারে নানান ক্ষতি। প্রথমত তার লো ব্লাড প্রেশার হতে পারে, দ্বিতীয়ত বমি ভাব, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, পেটে ব্যথা, গা হাত পা ভারী, গা হাত পা ব্যথা, এই সব সমস্যা কিন্তু সেই মহিলার হতে পারে। তাই জন্য যে কোনো মহিলাকে এই মিসমি ট্যাবলেটটি ব্যবহার করানোর আগে তাকে জানিয়ে দেন যে তোমাকে মিসমি ট্যাবলেটটি আমি ব্যবহার করাচ্ছি, তুমি কি ব্যবহার করতে রাজি। তো সেই মহিলা যদি রাজি হয় তাহলেই ব্যবহার করান, না হলে একদম ব্যবহার করাবেন না, তার থেকে বড় ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, এই মিসমি ট্যাবলেটটি আমি পার্সোনালি আপনাদের রিকোয়েস্ট করব, কম বয়সের মহিলাদের একদম ব্যবহার করাবেন না, আর যত কম পারবেন, মানে বছরে 2 থেকে 3 বারের বেশি এই মিসমি ট্যাবলেটটি ব্যবহার করাবেন না। না গিয়ে আগে মহিলার অনেক বড় সমস্যা হতে পারে, যেমন হরমোনসের সমস্যা, মাসিকের সমস্যা, মানে আমরা যাকে পিরিয়ড বলি, সেই সব সমস্যাও হতে পারে। তাই জন্য যত কম পারবেন এই মিসমি ট্যাবলেটটি মহিলাকে কম ব্যবহার করাবেন। তো এটা কেন বন্ধ হচ্ছে? অনেক পুরুষরা কিন্তু এই মিসমি ট্যাবলেটটি খারাপ কাজে ব্যবহার করছে, ঠিক আছে? তাই জন্য ধীরে ধীরে এই মিসমি ট্যাবলেটটি মার্কেট থেকে বন্ধ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল মিসমি ট্যাবলেটের বিষয়ে আলোচনা। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে বলতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।